সবাই নির্যাতন এবং হেফাজত মৃত্যু নিবারণ আইন দুই হাজার তেরো আজকের আলোচনা বিষয় হচ্ছে টর্চার এবং হেফাজত মৃত্যু পারছো আর একটু কথা বলে নেই এই আইনটি কিন্তু সকল সরকারি কর্মচারী যারা যাদের হেফাজতে থাকবে যাদের হেফাজতে আসবে কোনো আসামি কোন জিজ্ঞাসাবাদে কোনো ব্যক্তিও এই আইনটা পড়াশোনার মোটামুটি আমাদের একটা সচেতন বোধ আসবে হ্যাঁ এই আমাদের জন্য আর শুধু আমাদের জন্য সেনানো বিমান র্যাব এখানে পাবো কাদের কাদের জন্য এই আইনটা করা হয়েছে এটা আমরা পাবো এখন প্রথম উপরে হেডলাইন বলা রয়েছে যে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ অথবা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ সনদের কার্যকারিতার লক্ষ্যে প্রণত হয় এই আইনটা এই উদ্দেশ্য এটাই এই কারণে করা হয়েছে অনেক সময় এই হেডলাইন গুলো কেউ পড়বে না উৎস শহীদ এই এই হেডলাইন গুলো অনেক কিছু পড়বে না কিন্তু তোমরা পড়বা কারণ পুলিশ হেডকোয়ার্টার মানে কোথ থেকে যে প্রশ্ন দেয় মনে করো যে লাইন গুলো পড়া হয় না ওখান থেকে দেয় এই জন্য আমরা মোটামুটি খুঁটিনাটি আমরা এমসি কিউর জন্য করবো আমরা যদি এমসি কিউ মোটামুটি ভালো প্রশ্ন দেয় রিটার্ন এর ভালো হবে আশা করি তাহলে দেখাটা এটা তোমার এইটি উনিশশো চৌরাশি সালে দশ এটি সময় নিউ ইয়র্কে নির্যাতন অনানো নিষ্ঠুর অমানবিক লাঞ্ছনাকর ব্যবহার অথবা দণ্ড বিরোধী একটি সনদ স্বাক্ষরিত হয় এবং উনিশশো আটানব্বই সালের অক্টোবর স্বাক্ষরিত দলিলের মাধ্যমে উত্তর সনদ বাংলাদেশ অংশীদার হয় আমাদের এই যে সংবিধানের যে আইন রয়েছে আর্টিকেল অর্থাৎ বাংলাদেশ সংবিধানের এই সংবিধানের কোন আইন অনুচ্ছেদে বলা রয়েছে এর উপরে এম আসে যে গণপতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে নির্যাতন এবং নিষ্ঠুর অমানবিক লাঞ্ছনা কর ব্যবহার মৌলিকভাবে নিষিদ্ধ রয়েছে

নয়শো পাঁচ আর হলো তোমার নতুন হইলে হম একটু দেখে নাও হ্যাঁ শহীদ একটু খুঁজে নিক এই যে উপরে যে কথাগুলো বললাম শহীদ এগুলো হচ্ছে এমসি কিউ আসার সম্ভাবনা রয়েছে তাই একটু এগুলো পড়ে নিবা যেহেতু অন্যান্য দেশের সাথে বলা রয়েছে যে অন্যান্য দেশের যে এই আইনটি করেছে যে যেহেতু মৌলিকভাবে এই দণ্ড মৌলিক ভাবে নিষিদ্ধ যে দণ্ডটা দেয়

অমানবিক লাঞ্ছনাকর ব্যবহার লাঞ্ছনাকর ব্যবহার অথবা দণ্ড বিরোধী অথবা দণ্ড তাহলে এখানে আমরা কি বুঝতেছি সবাই একটু মনোযোগ দাও দণ্ড মৌলিক ভাবে নিষিদ্ধ রয়েছে মৌলিক দণ্ড নিষিদ্ধ করছে যে আমরা আসামি আমরা যখন পুলিশে কাস্টাডিতে আসে অথবা পুলিশ হেফাজতে আসে আমরা কোনো আসামি থানা নিয়ে আসি এখানে শুধু আসামি থানা এলাকায় অর্থাৎ সংশ্লিষ্ট এলাকা থেকে যে আমরা আসামিগুলো ধৃত করি পরের মূলে অর্থাৎ কোন আমল যুগ অপরাধের মূলে এই যে আমরা আসামি থানা নিয়ে আসি এই ক্ষেত্রে যদি কাউকে আমরা দণ্ড প্রদান করি তাহলে বলা রয়েছে দণ্ড নিষিদ্ধ করা হয়েছে মৌলিকভাবে ভাবে যে আমরা কাউকে শারীরিক নির্যাতন শারীরিক ভাবে আমরা কাউকে নির্যাতন করতে পারি না এটা কিন্তু আমাদের আইনের কথা পুলিশ আইনে বলা রয়েছে যে পুলিশ হেফাজতে কোনো কাউকে শারীরিক নির্যাতন মারধর করা বিধান নেই এই জন্যই এই নিজ দেশের প্রণয়নের জন্য এই আইনটি তৈরি হয়েছে তো আমরা প্রথমে দেখি সংক্ষিপ্ত শিরোনাম আমরা প্রত্যেকটা আইনে সংক্ষিপ্ত শিরোনাম থাকে এগুলো এক দুই একে মুখস্থ করা দরকার নেই জাস্ট আইনটাকে স্পেসিফিক ভাবে ভালো করে জানা যে নির্যাতন আইন অর্থাৎ নির্যাতন এবং হেফাজত মৃত্যু নিবারণ দুই হাজার তেরো নামে অবহিত এই হেডলাইনটা ভালো করে পড়বো আইনটা তোমাকে ক্লিয়ার না লেখলে মার্ক ফুল মার্ক না হইতে পারো এই জন্য ধারা লেখে আইন যদি পুরোটা লেখে লিখতে পারো ভালো সবচেয়ে ভালো আর যদি না মনে থাকে তাহলে এত ধারা আচ্ছা সংজ্ঞা দেখো সংজ্ঞা যেটা পড়বা তোমরা একটু দাগাই নাও মামুন বই পেয়েছো বই 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 থেকে পাইছো এটা ওকে তাহলে আমরা এখন সংজ্ঞায় চলে যাচ্ছি সংজ্ঞায় দেখো যে টিক নাও এম সিকিউর জন্য তোমরা ইয়ের জয় তোমার পেন্সিলটা টিক দাও প্রথম হচ্ছে এর এক দেখো অভিযোগকারী অভিযোগকারীটা এখানে কি বোঝাচ্ছে অভিযোগকারী বোঝা আমরা যিনি কমপ্লেনার অর্থাৎ অভিযোগকারী এই অভিযোগকারী অর্থ এই আইনের অধীনে কোন অভিযোগ উত্থাপনকারী যিনি উত্থাপন করবেন অভিযোগ দিবেন আদালতে অভিযোগটা আদালতে দিবেন অথবা আবেদন করতে পারে আচ্ছা আমরা এই অর্থ গেল এখন সনদ যেটা সনদ আমরা উপরে কিন্তু পড়েছি এটা সিকিউর জন্য সনদে কি বলা রয়েছে যে উনিশশো সালের যে দশই ডিসেম্বর নিউ ইয়র্কে স্বাক্ষরিত সনদে কি বলা রয়েছে এই নির্যাতন এভাবে মৃত্যু আইনে এখানে সরন্দ বলতেছে যে আমরা নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর অমানবিক লাঞ্ছনাকর ব্যবহার অথবা দণ্ড বিরোধী সনক এই লাইনটা অবশ্যই মুখস্থ রাখব সবাই যে নির্যাতন অমানবিক লাঞ্চনাকর ব্যবহার দণ্ড বিরোধী সনক আচ্ছা সরকারি কর্মকর্তা আমরা প্যানেল গুলো রয়েছে এটা পড়ার বিষয় নেই সরকারি কর্মকর্তা তোমরা জেনে নাও যে এখানে সরকারি কর্মকর্তা যেহেতু এসেছে এই কারণে কারণ আমরা এই আইনটা আমাদের আমাদের দেখো অন্য সরকারি কর্ম সকল সকল কর্মচারীর জন্য অর্থ প্রজাতন্ত্রে বেতনভুক্ত কোন কর্মকর্ত কর্মচারী এটা আমরা প্যারেল করে পাবো আইন প্রয়োগকারী সংস্থা চার ভেরি ইম্পর্টেন্ট এটা আমি এম সিকিউ দিয়েছি যে আইন প্রয়োগকারী সংস্থা অর্থ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ কাস্টমস ইমিগ্রেশন অপরাধ তদন্ত বিভাগ ব্র্যাকেটের সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার বিডিবি কোস্ট গার্ড দেশে আইন প্রয়োগকারী বলবৎকারী সংস্থা দেখছো এখানে একটা লাস্টে দেখছো যে কোস্ট গার্ড স্বদেশে আইন প্রয়োগ প্রয়োগ ও বলবৎকারী সরকারি কোন যে সংস্থা থাকে সেটা এই নির্যাতন হেফাজত মৃত্যু নিবারণ আইনে অন্তর্ভুক্ত হবে দুই এর চারের সমস্যা আছে এটা ইম্পর্টেন্ট মুখস্থ করবা আচ্ছা তারপরে আসো নির্যাতন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই হাজার ছয় নির্যাতন অর্থ এই নির্যাতন অর্থটা কি দেখো আমরা যে টর্চারিং বলি টর্চারটা কি নির্যাতন অর্থ কষ্ট এখানে আবার টর্চারিং শুধু এটা কয়টা ক্ষেত্রে বলতেছে এ ধরনের নির্যাতন অর্থ এমন ধরনের শারীরিক হতে পারে ও মানসিক নির্যাতন শারীরিক এবং মানসিক নির্যাতন এতদ ব্যতীত কি কি বলতেছে ক বলছে কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তি নিকট হইতে তথ্য অথবা আদায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো যে কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তি যখন আমরা কোন তথ্য বা স্বীকৃতি আদায় কোনো কোনো যদি আমরা আহ শারীরিক নির্যাতন করি দণ্ড দিই তাহলে কোন ব্যক্তি কোন ব্যক্তি নিকট হতে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি নিকট হইতে কি করবে কোন তথ্য বা স্বীকারোক্তি যে আমরা আহ নোটিস করি বা আমরা কাউকে ডাকি আমরা জিজ্ঞাসাবাদ জানি এটাও কিন্তু এই আইনে হেফাজতে আইনে চলে আসবে যদি কেউ যদি আহ কোন কারণে এক দুর্ঘটনা ঘটে তখন তোমার এই আইনে আওতা আনবে তারপর বলা রয়েছে খ সন্দেহ অথবা অপরাধ দিলা এটার কথা বলা রয়েছে ঘ কোন ব্যক্তি অথবা তার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি ভয় দেখানো অর্থাৎ কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তির মাধ্যমে কি করলা ট্রেড দিলা এই ভয় বিধি দেখানো এই ভয় বিধি দেখানোটা তোমার এই আইনে আওতায় তারপর রয়েছে ঘ বৈষম্যের ভিত্তিতে কারো করলা যে বৈষম্য করলাম কারো প্ররোচনা করলা উস্কানি দিলা কারো সম্মতি নিয়ে অথবা নিজ ক্ষমতা বলে কোনো সরকারি কর্মকর্তা অথবা সরকারি ক্ষমতা বলে এরূপ কর্ম কর্মসাধন নির্যাতন অর্থাৎ তুমি যে কাজটা করতেছো তুমি নিজে করলা অথবা কারো তোমার তুমি কারো পাওয়ারে তুমি ক্ষমতা দেখাইলা যে আমি সে আমাকে বলছে আমি এটা করছি সে এটা নির্দেশ করছি এই কথাগুলো আমরা আমরা পাবো যে এই আইন কাদের কাদের জন্য প্রযোজ্য এবং এই আইন মানে কোন কোন ক্ষেত্রে তুমি গ্রহণযোগ্য কোন ক্ষেত্রে অগ্রহণযোগ্য এবং ব্যক্তিগতভাবে তুমি দায়ী থাকবা কিনা এই ধরনের কথাগুলো আমরা বলা রয়েছে কারণ আমরা দুই এর ছয় কিন্তু প্রায় চারটা পয়েন্ট পড়লাম এটা কিন্তু রিটার্ন প্লাস তোমার হচ্ছে এমসি কিং তাহলে আমরা এই চারটার ভিতরে আমরা প্রথম পেলাম মার্গরে পিঠ দিচ্ছি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি নিকট কি হবে তত্ত্ব বা স্বীকার আদায় প্রথম এক নম্বর হচ্ছে তত্ত্ববাস শিকরোক্তি আদায়ের ক্ষেত্রে দুই নাম্বার হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি তিন নাম্বার হচ্ছে আহ সন্দেহজন ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানো তারপর হচ্ছে বৈশ্য ভিত্তির কারণ প্রলোচনা বা উস্কানি মামুন তোমার কোন সমস্যা আছে এটা নাসার শহীদ নাসার দেখো তারপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট দুই হাজার সাত দুই কেন ইম্পর্টেন্ট দেখো হেফাজত মৃত্যু বলে দিছে এখানে অর্থটা কি যে হেফাজত মৃত্যু অর্থ এগুলো লেখবা পরীক্ষা এগুলো তোমার বসে বসে লেখে লেখে মুখস্থ হয়ে যাবে আশা করি তোমরা প্রথম প্রথম সমস্যা নাই হেফাজত মৃত্যু শোনো বারবার বলি যে মেন বইয়ের বাইরে আমরা যাইতে পারবো না মেন বই যত পড়বা তত তুমি পরীক্ষায় এমসি ভালো করবা ভালো আমরা এখন বাজার থেকে চার পাঁচটা গাইড কিনে যদি খেলি এমসি পড়তে থাকি কিচ্ছু ভালো লাগবে না বুঝতে পারছো হেফাজতে মৃত্যু অর্থ সরকারি কোন কর্মকর্তার হেফাজতে দেখো ডাইরেক্ট বলে যে আমরা সরকারি কর্মকর্তা কিন্তু কোনো আইন করেছি অর্থাৎ ওই যে সরকারি কর্মকর্তা বলতে কি বোঝায় অর্থাৎ প্রজাতন্ত্রের বেতন মুক্ত কোন কর্মকর্তা কর্মচারী অর্থ দুই হাজার তিনে আমরা পড়েছি এখানে বলতো যে হেফাজত মৃত্যু অর্থ সরকারি কোন কর্মকর্তা হেফাজতের হেফাজতে কোন ব্যক্তির মৃত্যু ইহা ছাড়াও হেফাজতে মৃত্যু বলি তো অবৈধ আটকাদেশ আটক আটকাদেশ করে আইন সংস্থা প্রয়োগ গ্রেপ্তার কালে কোন ব্যক্তির মৃত্যু কেউ নির্দেশ করবে কোন মামলায় সাক্ষী হোক বা না হোক এই জিজ্ঞাসাবাদের মৃত্যু হেফাজতের মৃত্যুর অন্তর্ভুক্ত পড়ে দেখো যে আইন প্রয়োগকারী সংস্থার কোন ব্যক্তির মৃত্যু কে নির্দেশ করতেছে যে কোনো দুর্ঘটনা ঘটাচ্ছে যেমন কিছুদিন আগে আমরা যে পুলিশ কর্তৃক বা অন্যান্য প্রায় আইন প্রয়োগ সংস্থার এপ থেকে আমরা যে বিষয়গুলো উঠে আসে বিভিন্ন জনসম্মুখে হ্যাঁ গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখি তো এই যে কিন্তু এই আইনের আওতায় আসে তাই লাস্টে বলছে কোনো মামলায় সাক্ষী হোক বা না হোক জিজ্ঞাসাবাদ এই পয়েন্টটা সবসময় মনে রাখবা যে কোনো মামলায় সাক্ষী হোক না হোক তুমি কারো ইচ্ছা করে তো তুমি নিয়ে আসতে পারবে না কোনো কারণে তোমার থানায় তুমি যে কোনো ভাবে এই নোটিস করে নিয়ে আসছো এই যে আইন যদি জানা থাকে তোমার কোন আইনে তোমাকে ধরবে যে তুমি জিজ্ঞাসা ডেকে আনছো তো এখানে স্টক করা স্টক করছে বা কোনো কারণে সে মানসিক ভাবে বা সে কোথাও যায় বড় ধর কোথাও যে একটা অভিযোগ যে এই কাজগুলো করছে তখন কিন্তু তুমি এই আইনের চলে আসবে তাহলে কোন মামলায় সাক্ষী হোক বা না হোক জিজ্ঞাসাবাদকালে এই জিজ্ঞাসা ইন্টারোগেশনের ক্ষেত্রে বলা রয়েছে এই ইন্টারোগেশনের ক্ষেত্রেও সেটা কি হবে এই মৃত্যু হেফাজতের অন্তর্ভুক্ত ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার তারপর দেখো দুই হাজার আট এগুলো জাস্ট পড়তে হবে তোমাকে এরিয়া যার সঙ্গে আমরা সংজ্ঞা এগুলির সঙ্গে পড়বো আর এক্সট্রা কিছু গাইড থেকে সঙ্গে পড়বো মোটামুটি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত আমরা এই ক্ষতিগ্রস্ত শব্দ প্রায় পাচ্ছি মানব পাচার পাবা তারপর হচ্ছে তোমার এই যে নারী শিশুতে পাবা তারপরে এই ক্ষতিগ্রস্ত আমরা বাল্য বিবাহ করেছি এখানে এখানেও ক্ষতিগ্রস্ত বলা রয়েছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ব্যক্তিকে যে এ আইনের অধীন অথবা তার সংশ্লিষ্ট উদ্বিগ্ন এমন কোন নির্যাতন করা হয়েছে অর্থাৎ যার উপর নির্যাতন করা হয়েছে তাকে আমরা কি বলতে পারি ক্ষতিগ্রস্ত বলতে পারি কোনো সমস্যা আছে আমরা এখন যাব ইম্পর্টেন্ট ধারা তিন দরকার নেই এ তিন হচ্ছে অন্যান্য এআইনের যাই করতে হোক না কেন এআইনের বলেই অর্থাৎ এআইনের বিধান বলে প্রাধান্য পাবে তিন তিন দরকার নাই চার দেখো চারটে ইম্পর্টেন্ট একটু এটা হলো আদালতের কি কি কার্যক্রম আদালত অপরাধের অভিযোগ চারে বলা রয়েছে আদালত অপরাধের অভিযোগ দিতে পারবা কোন কোন বিষয় দেখো প্রথম বলা রয়েছে যে ফৌজদারি কার্যবিধি আইনের আঠারোশো আটানব্বই সালের অর্থাৎ এ এর যাই থাক না কেন এ আইনের একটি দিন কোন আদালতে সামনে কোন ব্যক্তি যদি অভিযোগ দায়ের করে বা অভিযোগ করেন তাকে নির্যাতন করে তাহলে আদালত তাহলে কি করবে যে প্রথম বোঝা যাচ্ছে এ আইনে হচ্ছে অ্যাপ্লাই করে আবেদন করে আদালতে যে কোনো ভাবে এ আইনে অন্যান্য যাই থাক না কেন যদি আদালতের ওই দিন এলাকায় যদি কোনো ব্যক্তি অভিযোগ করে তাকে নির্যাতন করা হয়েছে তাহলে আদালত কি করবে ওই ব্যক্তির প্রথম বলা রয়েছে মনোযোগ দাও যে তাৎক্ষণিক ওই ব্যক্তির বিবৃতি যে রয়েছে স্টেটমেন্ট তিনি করবেন কে আদালত এখানে আমি এমসি সি দিচ্ছি কিন্তু মনোযোগ দাও তাহলে তাৎক্ষণিক ওই ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধ করবে একজন রেজিস্ট্রার চিকিৎসক দ্বারা অভিযোগ তার দেহ পরীক্ষার আদেশ দিবেন এক নম্বর বললাম কি যে আদালতে যদি অভিযোগ দায়ের করেন তাহলে আদালত কি করবে তাৎক্ষণিক ওই ব্যক্তির ব্যক্তির বিবৃতি ডেলি পিউ করবে এক নম্বর দুই নম্বর হচ্ছে তার দেহ দেহ পরীক্ষা করবে কার একজন রেজিস্টার চিকিৎসক দ্বারা অবিলম্বে তার দেহ পরীক্ষার আদেশ দিবেন যে আপনি আপনাকে অমুক হাসপাতালে যাওয়ার জন্য একটা আদেশ দিচ্ছে যে ওখানে যে আপনি কি করেন চিকিৎসা করেন আপনাকে যে মারধর করছে শারীরিকভাবে ভাবে কতটুক গ্রিবিয়াস না নর্মাল বা সিম্পিল এটা পরীক্ষা করবে তারপর দেখো দুয়ে বলছে চিকিৎসক অভিযোগকারীর ব্যক্তি দেখেন নির্যাতনা চিহ্ন এবং নির্যাতনের সম্ভাব্য সময় উল্লেখ করে ঘন্টার মধ্যে একটি রিপোর্ট তৈরি করবো যে চিকিৎসক পদক অর্থাৎ যখন যখন একজন অভিযোগকারী বা একজন নির্যাতন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন চিকিৎসা নিকট আসবেন তখন কত ঘন্টার মধ্যে রিপোর্ট তৈরি করে আদালতে পাঠাবেন কত কত ঘন্টা চব্বিশ ঘন্টা তারপর তিন অর্থাৎ এই যে উপরের দুই অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসক প্রস্তুতকৃত রিপোর্টের এক কপি অভিযোগকারী অভিযোগকারীকে দিবে রিপোর্ট তৈরি করার অথবা তার অভিযোগকারী তার মনোনীত ব্যক্তিকে আদালতে পেশ করবে চার চিকিৎসক যদি মনে করেন বা চিকিৎসক যদি পরামর্শ দেমন পরামর্শ দেন যে পরীক্ষিত পরীক্ষাকৃত ব্যক্তি চিকিৎসা প্রয়োজন তাহলে ব্যক্তি হাসপাতালে ভর্তি করিবার নির্দেশ প্রদান করবেন তাহলে আমরা একবার রিপিট দিই প্রথমত আদালত অপরাধের অভিযোগ করবে কে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাকে নির্যাতন করা হয়েছে যদি আদালতে অভিযোগ দাখিল করা হয় প্রথমত কি করবে আদালত কি করবে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি প্রথমত মৌখিক বিবৃতি লিপিবদ্ধ করবে এক দুই নম্বর বলছে কি একজন রেজিস্টার চিকিৎসক দ্বারা কি করবেন দেহ পরীক্ষা নিজে দিবেন তিন নম্বর বলছে দুই বলছে যে চিকিৎসা কি করবে তার দেহের জখম নির্যাতন চিহ্ন গুলো কি করবে সম্ভাব্য কারণ সমূল্য করবে চব্বিশ ঘন্টার ভিতরে কি করবে একটি রিপোর্ট তৈরি করবেন আর একটি রিপোর্ট তাকে দিবেন অথবা তার যে মনোনতি ব্যক্তি রয়েছেন তাকে দিবেন ক্লিয়ার সর্বশেষ বলছে চিকিৎসা যদি মনে করেন যে ওই ব্যক্তির চিকিৎসা প্রয়োজন তাহলে হাসপাতালে ভর্তি তিনি করার কোন সমস্যা বলো তো কি বলছি এটা সংক্ষেপে বলো বলো সংক্ষেপে তো কি বললাম এখানে চারটি পয়েন্ট রয়েছে চারটি পয়েন্ট সংক্ষেপে বলো যে নেওয়ার প্রক্রিয়াটা কি একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন আদালতে যাবেন তখন আদালতের কি কাজ আদালতে পরে উনি কোথায় তাকে প্রেরণ প্রেরণ করবেন করার পর কি কি কাজ কাজ চিকিৎসকের যদি মনে করেন যে এটা একটা রিপোর্টের ছবি গণত রিপোর্ট তৈরি করবেন আর যদি মনে করেন যে না এটা উনি আহ অভিযোগকারীকে একটা রিপোর্ট দিবেন অথবা তার মনোনীত ব্যক্তিকে দিবেন আর চিকিৎসক যদি মনে করেন যে না ওনার গ্রিভিয়াস হার্ট হওয়া হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিতে পারে আমার তো মনে বলার কথা মামার স্বামীমা কি বুঝতে পারছো এই আইনটা আদালত অপরাধ অভিযোগের গঠনের প্রক্রিয়াটা কি এখন আসো আচ্ছা আদালত কর্তৃক মামলা দারে নির্দেশ দান এখন আসো উপরে কিন্তু আমরা পাইলাম কি যে আদালত অপরাধ অভিযোগ নিল নেওয়ার পরে কি কি প্রক্রিয়া গ্রহণ করবে এখন আসো আদালত কর্তৃক যে মামলা দায়ের নির্দেশ এখন উনি মামলা নেবেন বিজ্ঞ আদালত আমাদের এই অভিযোগকারী মামলাটা গ্রহণ করবেন কি করবেন আমরা উপরে যে পড়েছি যে তার যে প্রথম পয়েন্টটা ছিল যে বিবৃতি লিপিবদ্ধ করা এই বিবৃতি লিপিবদ্ধ করার পর আদালতে কি করবে অনতি বিলম্বে বিবৃতি এক কপি সংক্লিষ্ট পুলিশ সুপারের কাছে ভেরি ইম্পর্টেন্ট এটা হলো এমসিকিউ যে আদালত প্রথম নিয়ম অনুযায়ী ওই আইন অনুযায়ী বা আইনের বিধান অনুযায়ী তোমরা এভাবে লিখবে ওই চারের এক পাঁচের এক এভাবে লেখার তো সময় নেই তোমরা লিখবে আইনের বিধান অনুযায়ী যে বিবৃতি লিপিবদ্ধ করার পর অনতি বিলম্বে একটি কপি সংশ্লিষ্ট পুলিশ সুপারের কাছে বা ক্ষেত্র মতো তদর্থ কোনো পুলিশ কর্মকর্তার কাছে প্রেরণ করবেন এবং একটি মামলা দায়ের করার নির্দেশ দিবেন বিষয়টা যে ওই যে আমরা উপরে যা পাইলাম এখন উনি এই রিপোর্ট পাওয়ার পর তখন কি করলো যে আদালত একটি কপি কি করবে একটা লিখিত বিবৃতি সুপারের কাছে অথবা তার চেয়ে উপরে তত কোনো কোন পুলিশ কর্মের কাছে করবে যদি সংশ্লিষ্ট তোমার হচ্ছে রেঞ্জে হয় ডিআইজি হতে পারে অথবা সংশ্লিষ্ট যদি বিভাগ হয় যেমন আমাদের মেট্রো এলাকার পলিটন এলাকার যে তাহলে পুলিশ সুপারের কাছে ভেরি গুড এবং একটি মামলা দায়ের করার নির্দেশ প্রদান করবে আদালত থেকে মামলা দায়ের করার নির্দেশ প্রেরণ করবে দুই পুলিশ সুপার তারপরই পুলিশ সুপার মহোদয় উক্ত আদেশ প্রাপ্তির পর পরপরই ঘটনা তদন্ত করে চার্জ এবং চার্জ বিহীন রিপোর্ট তৈরি করবে এটা হই এমসিকিউ যে পুলিশ সুপার যখন কোনো আদেশ পাবেন তখন কি ধরনের রিপোর্ট পেশ করবেন চা উত্তর হবে চার্জ এবং চার্জ বিহীন এটা হচ্ছে কিউ এটা আমি অলরেডি দিয়েছি তাহলে তারপরে সবে তবে শর্ত থাকি এটা ইম্পর্টেন্ট শর্ত রয়েছে কি যে সংশ্লিষ্ট সংক্ষিপ্ত ব্যক্তি যদি মনে করেন যে পুলিশ দ্বারা তদন্ত সম্ভব নয় অর্থাৎ যে পুলিশ দ্বারা তদন্ত সম্ভব নয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি আদালতে আবেদন করেন দেখো যিনি ভিকটিম বা ক্ষতিগ্রস্ত তিনি আবেদন করলেন আদালন করে পুলিশ উপার নিকট করেছেন এবং যিনি ক্ষতিগ্রস্ত সংক্ষিপ্তি মনে করেন তিনি মনে করেন যে এই পুলিশ দ্বারা তদন্ত করা সম্ভব নয় তাহলে কি হবে আদালতে যদি তার আবেদন করেন তা তাহার সেই আবেদনে সন্তুষ্ট হন আদালত সেই ক্ষেত্রে এই সেই সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন যথার্থ ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের নিজদা দিতে পারবে অর্থাৎ জুডিশিয়াল ইনকোয়ারি যেটা ক্লিয়ার আদালত আবার সেটা পুনরায় জুডিশিয়াল ইনকোয়ারি নির্দেশও দিতে পারে কোন সমস্যা তারপর সেই রিপোর্ট তিনি বলছে তোমরা এগুলা এক দুই তিন স্পেসিফিক না থাকলে মোটামুটি স্পেসিফিক ভাবে রাখো পরীক্ষা লিখতে হবে পরীক্ষা এটা রিপোর্ট দাখিলের সময় তদন্ত কর্মকর্তা ক্ষেত্র মতো বিচার বিভাগ তদন্ত কর্মকর্তা কিন্তু পুলিশ সুপার তদন্ত হয়ে গেল জুডিশিয়াল এনকোয়ারি তাই না বিচার বিভাগীয় তদন্ত কর্মকর্তা যিনি হবেন তিনি কি করবেন বিবৃতি প্রদানকারী ব্যক্তিকে তারিখ সহ রিপোর্ট সম্পর্কে আদালত অবধি করবে তিনি কি করবেন যখন এটা রিপোর্টটা তৈরি করবেন আদালতের দ্রুত কি করবে তারিখ সহ দাখিল সম্পর্কে আদালত অবধি করবে তারপর বলা রয়েছে যে এই রিপোর্ট চারে বলা রয়েছে যখন তিনি নোটিশ দিবেন এই নোটিশ প্রাপ্ত কোন ব্যক্তি 30 দিনের মধ্যে নিজে ব্যক্তিগত ভাবে অথবা আইনজীবী মার্ফে আদালতে জানাতে হবে অর্থাৎ এই যখন আদালত হতে কোন যদি নোটিশ প্রাপ্ত হয় কোনো ব্যক্তি এই নোটিশ গ্রহণ কত দিনের মধ্যে 30 দিনের ভিতরে ভেরি ইম্পর্টেন্ট তিনি নিজে হাজির হবেন অথবা আদালতে আইনজীবী মারফতে হাজির পাঁচ আদালত সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি পদমর্যাদা নিম্ন নয় ভেরি ইম্পর্টেন্ট এম কিউ তোমরা আনন্ড করবা বলতেছে মনোযোগ দাও আদালত সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির পদমর্যাদার নিম্ন নহে এমন পদমর্যাদা পুলিশ অফিসারকে মামলার তদন্ত অনুষ্ঠান নির্দেশ প্রদান করিবেন পরীক্ষা এমসি কি এটা মনে করো অন্যান্য আছে আমরা ওইটা দিয়েছি যে আদালতের সংগঠিত অপরের সঙ্গে জড়িত যিনি জড়িত রয়েছেন তদন্ত কে করবেন তার চেয়ে পদমর্যাদা অফিসার এখন ইন্সপেক্টর যদি জড়িত হয় অবশ্যই এসপি দিব এসপি নিজে করবে অথবা সাব ইন্সপেক্টর হলে একজন ইন্সপেক্টর দিতে পারে মানে যে যিনি অভিযুক্ত হবেন তার চেয়ে উপরে পদমর্যাদা একজন অফিসার কি করবে মামলা তদন্তের অনুষ্ঠান নির্দেশ প্রদান করবে ক্লিয়ার তাহলে আমরা আজকে একটু রিপিট দেই আমরা আজকে আমরা এই সপ্তাহ মোটামুটি তিনটা চারটে আমরা এমসি কিউ ধরেছি এই টা আমরা একটু ভালো করে পড়ব কারণ পরীক্ষায় এখান থেকে রিটার্নের প্রশ্ন আসে আহ মোটামুটি এমসি কিউ আসে তো দেখো তাহলে আমরা একটু রিপিট দেই নির্যাতন হেফাজত মৃত্যু নিবারণ আইনে আমরা সংজ্ঞা পড়লাম দুয়ে সংজ্ঞা কি কি পড়লাম অভিযোগকারী দুই হাজার এক হাজার দুই সনদ পড়েছি দুই এর তিন সরকারি কর্মকর্তা দুই এর চার আইন প্রয়োগকারী সংস্থা তারপর নির্যাতন নির্যাতন অর্থ এখানে চারটি পয়েন্ট পেয়েছি চারটি পয়েন্টটা ভালো করে পড়বো আশা করি তোমরা ইতিমধ্যে হয়ে গেছে তারপর হচ্ছে সাথে পরে যে মৃত্যু এখানে আমরা আইন মূল উদ্দেশ্য হচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থা কারা কারা নির্যাতন অর্থগুলো কি কি তারপরে মেহবাজ মৃত্যু অর্থ কি মোটামুটি ক্লিয়ার না এরপর সবসময় বলছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা এরপর বললাম যে আদালতে অপরাধের অভিযোগ চার ধারা যে আদালত যখন অপরাধের অভিযোগ দিবে কোন ব্যক্তি তার প্রক্রিয়া গুলো কি কি তিনি কি করবেন আদালত কি করবেন চিকিৎসক কি করবেন এখানে তিনটা বিষয় খেয়াল রাখবা অভিযোগকারী আদালতে বিবৃতি নিলেন বিবৃতি নেওয়ার পরে আদালত কি করেন চিকিৎসার নিকট প্রেরণ করলেন চিকিৎসক কি করলেন সেটা তিনি পুরা দেহ পরীক্ষা করে চব্বিশ ঘন্টা বাদে রিপোর্ট তৈরি করলেন তারপর কি করলেন চিকিৎসক যদি মনে করেন ওই রিপোর্টের একটা কপি অভিযোগকারীকে দিবেন অথবা তার সাথে যিনি মনোনীত ব্যক্তি তাকে একটা দেবেন আর চিকিৎসক যদি মনে করেন যে তার তার যে অসুস্থতা বা তার যে ক্ষতিগ্রস্ত যিনি সে তাকে গ্রিভিয়া সার্ট করা হয়েছে তাকে আর কি করবেন ভর্তি করার নির্দেশ দিবেন ক্লিয়ার তারপর বলছে আদালত কর্তৃক পাঁচ ধারা যেটা আমরা পাইলাম আদালত কর্তৃক মামলা দায়ের নির্দেশ এখানে নির্দেশ করার ক্ষেত্রে প্রথম কি করলেন রিপোর্ট পাওয়া একটা লিখিত বিবৃতি কি করবেন পুলিশ সুপার নিকট অথবা তদুর্ধ আহ অফিসারের নিকট কি করবে সেটা মামলা করার নির্দেশ করে আর পরে বলা রয়েছে সংক্ষিপ্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মনে করে যে এই পুলিশকে তদন্ত দেওয়া হয়েছে উনি এটা ভালো করে তদন্ত করবে না তাহলে সেটা সন্তুষ্ট না আদালত পুনরায় আবেদন করলে জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারেন আর যিনি জুডিশিয়াল ইনকোয়ারি করবেন তিনি কি করবেন একটা রিপোর্ট আদালত পাঠাবেন দ্রুত আর সেটা যদি আদালত থেকে নোটিশ প্রাপ্ত পাওয়ার পর কতদিনের ভিতরে তিরিশ দিনের মধ্যে কি করবে তিনি নিজে উপস্থিত হবেন অথবা আহ আইনজীবী মারফতে তিনি জানাবেন সর্বশেষ বলে রয়েছে যে আদালতে সংগঠিত অপরের সঙ্গে জড়িত ব্যক্তির পদমর্যাদা নিম্ন নয় এমন কোনো সঙ্গে জড়িত পদমর্যাদা নিম্ন নয় এখানে যে অপরাধ গুলো হচ্ছে সবগুলো আমরা বলে দিলাম যে আদালত সংগঠিত অপরাধের সঙ্গে যে তুমি যে কাজ করতেছো বা যে অপরাধ গুলো সংগঠিত যে আদালত সংগঠিত এটাই বলছে যে আদালত সংগ্রহ আদালতের পর্যায়ে নিয়ে যাবে আদালতে তোমরা অপরটা নিতে তারা ইজি হবে সহজ হবে যে এটা হ্যাঁ অপারটা আদালত করা যাবে এরকম আদালত সংগ্রহিত জড়িত ব্যক্তি ক্লিয়ার মানে তুমি যাই দেখ তুমি তুমি যদি একজন এসআই বা কনস্টেবল যদি জড়িত হয় তার উপর উদ্বোধন থাকবে বা অধীন অধনস্থ থাকবে তাদেরকে তদন্ত আমরা এই আইনগুলো একটু 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 ভালো করে বুঝে বুঝে কারণ এই আইনটা মনে রাখতে পারে না মুখস্ত করেও হয় না এই আমরা শেষ এই আইনে প্রায় পঞ্চাশটি এমসি কে তৈরি করছি অলরেডি এখন আমি তোমাদের পরীক্ষা নিবো দশটি এমসি কি আশা করতেছি আমি কিন্তু তোমাদের মেন বইয়ের আলোকে বাইরে যাচ্ছি না আর এমসি গুলো তোমরা দেখতেছো নিজেও যে এমসি কিউ মেন বই থেকে হচ্ছে মেন বই পড়লে মোটামুটি সব জায়গায় তুমি আহ ফায়দাটা পাবা আর আমরা যদি গাইড টাইড নিয়ে দৌড়াই তাহলে গাইড মুখস্ত হবে কিন্তু মেন বই থেকে অনেক দূরে সরে যাবো চলে যাবা ঠিক আছে আমার কাছে পড়লে একটা বিষয় সেটা হচ্ছে যে দেখবা আফসুস থাকবে যে সবই তো পড়ে গেছে কোন দিক থেকে শুরু করবো ঠিক আছে ঠিক আছে আল্লাহ কারো সমস্যা আছে মামুন পরীক্ষা তোমরা ওই যে প্রশ্ন নেও সাজেশন নাও দ্রুত কালকে তো না শুক্রবার পরীক্ষা কালকে তো আমরা নিজেতন করবো বাল্য বিবাহ থেকে নাও আমি পাঁচটা প্রশ্ন দিব ধারা দিবই ধারা থেকে ধারা থেকে আহ বাল্য বিবাহ লেখ প্রশ্ন বিবাহ হচ্ছে মানে ধারা থেকে আমি প্রশ্ন করব লেখ চার ধারা পাঁচ ধারা চার পাঁচ চার পাঁচ চার পাঁচ সাত আট এগারো বারো শেষ তারপর যৌতুক যৌতুক কত দিলাম যৌতুকের তিন চার পাঁচ যৌতুকের তিন চার পাঁচ ও এখানে বাল্য বিভাগ একটা বাদ পড়ছে সেটা হচ্ছে উনিশ উনিশ ধারাটা বাদ পড়ছে উনিশ উনিশ ধারাটা বাদ করছে আর তারপর একটা কি বললাম তোমার হচ্ছে জাতীয় পরিচয় পত্র না জাতীয় পরিচয় শুধু ওই যে ইটা পড়বা ওই আমরা পড়েছি না কথা তিন মনে হয় না বায়োমেট্রিক্স ফিচারটা পড়বা বায়োমেট্রিক্স ফিচার শুধু জাতীয় পরিচয় এখান থেকে আমি ছোট ছোট প্রশ্ন দিবস তোমরা ছয়টা আহ ওই যে গত পর্যন্ত পরীক্ষা নিয়েছি গত সপ্তাহে এরকম

ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে শুধু তাকে শারীরিক নিয়ে যে নির্যাতন অর্থ আমরা যা যা পাইছি নির্যাতন হচ্ছে মানে শারীরিক মানসিকের ভিতরে আবার নিচে পয়েন্ট রয়েছে এখন একজন লোক মনে করে থানায় গেছে স্বাভাবিকভাবে এখন সে যায় বলতে পারে যে আমাকে মারধর করেছে মিথ্যা একটা অভিযোগ হতে পারে অথবা তাকে

আহ হ্যাঁ ওখানে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আরেকটা যে কোথায় আপিল করবে এটা হাইকোর্ট বিভাগ এটা সবসময় রাখবা আরেকটা মনে রাখবা যে আরেকটা যে অন্যান্য আইনের বিধান সবাই ভুল করে আরকি যে বিধি প্রণয়ন করবে কে সরকার এইগুলো সবসময় খেয়াল রাখবা এই প্রশ্নগুলো প্রায় ঘুরে ঘুরে আসে ঠিক আছে সবাই ভালো থাকো হ্যাঁ আমরা তো অন্য দেশের অন্য দেশের নাগরিক হয়ে গেলে তাহলে এই দেশের ওই জাতীয় পরিষদ বাতিল হয়ে যাবে কি বাতিল হয়ে যাবে হ্যাঁ দুইটা দিই নেই স্যার আমি ঠিক আছে ঠিক আছে স্যার

ঠিক আছে পড়াশোনা কর মামুন ওকে এখন পরীক্ষা দাও ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো আসসালামাইকুম রহমতুল্লাহ আলাইকুম স্যার